পূর্বোদয়া সামাজিক সংস্থার উদ্যোগে শারদ উৎসব উপলক্ষে সোমবার তৃতীয় লিঙ্গদের মধ্যে বস্ত্র বিতরণ করা হলো, সাথে শুভেচ্ছা ও বিনিময় করা হলো তাদের সঙ্গে। মহতি এই উদ্যোগে উপস্থিত ছিলেন টিআরটিসি চেয়ারম্যান দীপক মজুমদার, সংস্থার সভানেত্রী অলকা সিনহা প্রমুখরা। খুবই খুশি হলেন তৃতীয় লিঙ্গের লোকেরা। শঙ্কর চৌমুনিতে হলো এদিনেই আয়োজন। পূর্বদয়া সামাজিক সংস্থার উদ্যোগে সোমবার এক অনবদ্য উদ্যোগ নেওয়া হলো, যা সত্যিই প্রশংসার দাবি রাখে। এদিন শঙ্কর চৌমুহনী স্থিত পূর্বদয়া সামাজিক সংস্থার আউটলেটের তরফে তৃতীয় লিঙ্গদের বস্ত্র বিতরণ করা হলো। মহতি এই উদ্যোগে উপস্থিত ছিলেন পূর্বদয়া সামাজিক সংস্থার সভানেত্রী অলকা চক্রবর্তী, সংস্থার অন্যতম একজন তথা টিআরটিসির চেয়ারম্যান দীপক মজুমদার প্রমুখরা। পুজো তো সবার, তাও শারদ উৎসব বলে কথা। উৎসবের এই দিনে তৃতীয় লিঙ্গদের মুখে হাসি ফোটাতেই নেওয়া হলো দুর্দান্ত এই উদ্যোগ পূর্বদয়া সামাজিক সংস্থার তরফে। আমাদের এই পূর্বদয়া সামাজিক সংস্থা হার্ট অফ ইউনিটি যে আউটলেট আছে সংগঠিত, সেখান থেকে আমাদের আমরা যারা থার্ড জেন্ডার বলি, যারা আমাদের বোনরা আছেন, মায়েরা আছেন, তাদেরকে আজকে কিন্তু পূর্বদয়া সামাজিক সংস্থার পক্ষ থেকে কিছু উপহার সামগ্রী তুলে দেওয়া হবে। এখানে উপস্থিত আছেন পূর্বদয়া সামাজিক সংস্থার মাননীয় সভানেত্রী শ্রীমতী অলকা সিনহা মহোদয় সহ পূর্বদয়া সামাজিক সংস্থার বিভিন্ন পর্যায়ের কার্যকর্তারা এবং উপস্থিত সজ্জনমণ্ডলী সকলকে আমি শারদীয় প্রীতি ও শুভেচ্ছা জানাই। আপনারা জানেন পূর্বদয়া সামাজিক সংস্থা সারা রাজ্যে উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন সেবামূলক জনহিত কাজ করে থাকেন, মানুষের পাশে থাকেন। আমরা দেখেছি যে করোনার সময় হোক পূর্বদয়া সামাজিক সংস্থার যারা আছেন, বিশেষ করে আমি ধন্যবাদ জানাই যার মধ্যে থেকে এসব সামাজিক কাজকর্ম নতুনত্ব হয়ে বেরিয়ে যাচ্ছে। আমাদের সামাজিক সংস্থার সাধারণ সম্পাদিকা শ্রীমতী নীতি দেব মহোদয়া, উনি কিন্তু একটা বিশেষভাবে নতুনভাবে অভিনবত্বভাবে যে সামাজিক সেবা করে যাচ্ছে, যেগুলির সঙ্গে মানুষের যোগাযোগ আছে, মানুষ উপকৃত হচ্ছেন। আমি আশা করব পূর্বদয়া সামাজিক সংস্থার এই উদ্যোগ সফল হবে। আগামী দিনে সামাজিক সংস্থা পূর্বদয়া সামাজিক সংস্থা আরো কাজ করে মানুষের হয়ে। তৃতীয় লিঙ্গের প্রত্যেকেই পূর্বদয়ার এই আয়োজনে খুশি হলেন প্রত্যেকেই। একটা সময় ছিল তৃতীয় লিঙ্গের এই সব লোকেদের দেখলেই অনেকে পিছপা হয়ে যেতেন, সমাজ থেকে রীতিমতো দূরেই ছিলেন তারা। তবে এখন সময় পাল্টেছে, সঙ্গে মানসিকতাও। এরই রূপ দেখা গেল এদিন শঙ্কর চৌমুহনীতে পূর্বদয়া সামাজিক সংস্থার তরফে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।